चैतन्य प्रभो नित्यानंद श्री हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीजी नामिने नमो असह्यपदाय निताय कृपा प्रदायिनी गौरकथा दामोदाय नगरग्रामता हरिः ॐ तत्सत् हरे कृष्ण जय जय मैं सकलके धन्यवाद जनाइछो जे आजि जे आपनालोके महाशिवरात्रिर दिना আহি ইয়াত গোট খাইছে আর মই আপনাদের অনুরোধ করা ধরনের সকলে শিবর কারণে অল্প অল্প ভোগ লৈ আহিছে তারবাবে মই সকলের ওসর কৃতজ্ঞ আর এই অভ্যাস হাতত থাকিব লাগে হাতখন কেতিয়াও খুদা আহিব নাই পাইব কারণ কিবা এটা আনিলে আমার অসমীয়া নিয়ম আছে নয় আমি যেতিয়া ঘর কারবার ঘরতে ব্যাগ এটা লৈ যাও ব্যাগটুত কিবা ভরাই পঠাই দিয়ে ব্যাগটুতো লৈ যাব লাগিব নহয় জানো আপনাদেরকে সদায় আহতে যথাসাধ্য এনেকুৱা নহয় যে কিবা দিবই লাগিব একো নানিলে মনটোকে ভৰাই আনিব লাগে ব্যক্তিত যে মোৰ যাবৰ ইচ্ছা আছে ভগৱানে ইচ্ছা হৈ যাব গতিকে এইটো মই সকলোকে ধন্যবাদ জনাইছো আৰু ইতিমধ্যে আজিৰ দিনটোত মই সাতটামান দুই মিনিট তিনি মিনিটৰ আমাৰ ইউটিউব চেনেলত ক্লাছ দিয়া আছে শিৱ কোন শিৱ কিয় আশুতোষ এই সম্পৰ্কত বা শিৱ ৰুদ্ৰ ৰূপ কিয় লয় শিৱৰ মহেশ্বৰ ধাম ক'ত এই সম্পৰ্কে আমি ছয় সাতটামান ক্লাছ দিয়া হ'ল ইতিমধ্যে এতিয়া আপোনালোক সকলোৱে যাৰ যাৰ ইউটিউব আছে খুলি লৈ ইজনে সিজনক দেখাই দিব পাৰিব এটা চাৰ্জ কৰিব নীলোৎপল হৰিকথা অমৃতমত অসমীয়াত দিয়া আছে ক্লাছবোৰ আজি হিন্দীত দিয়া নাই বা ইংলিছ বা বেংগলীত দিয়া নাই ইয়াৰ পাছত ইংলিছ ভাৰ্চনটো দিম আছামিজ ফাৰ্ষ্ট তাৰপিছত ইংলিছ যাব হিন্দী যাব আজি এতিয়া মই ভাবিছোঁ অলপ বেলেগ কথা কওঁ কাৰণ সেইকেইটা টিউবত আপোনালোকে শুনিব পাবই মই ইতিমধ্যে সাত আঠটা ক্লাছ এই সম্পৰ্কত দিছোঁ সব বেলেগ বেলেগ তেতিয়া অলপ বেলেগ কথাই কওঁ তো মই আশা কৰিছোঁ ইয়াত যিমানবিলাক মানুহ আমি গোট খাইছোঁ সবেই গৌৰীয় বৈষ্ণৱ মানে বৈষ্ণৱৰ চাৰিটা ধাৰা আছে মই জানো বৈষ্ণৱ সম্প্ৰদায় কেইটা দেয়াৰফৰ ডিচাইপ্লিক ছাকচিয়েশ্যন এটা হৈছে কি কোন কোন ব্ৰহ্ম মাধৱ গৌৰীয় সম্প্ৰদায় আৰু এটা শ্ৰী সম্প্ৰদায় আৰু এটা ৰুদ্ৰ সম্প্ৰদায় আৰু এটা কুমাৰ সম্প্ৰদায় বা নিম্বাক গতিকে আমাৰ এই চাৰিটা সম্প্ৰদায়ৰ ভিতৰত আমি পঢ়োঁ গৌৰীয় মাধৱ বৈষ্ণৱ সম্প্ৰদায় তো আমি আনন্দ কৰোঁ ভাল পাওঁ কিহৰ কাৰণে যে আমাৰ এই সম্প্ৰদায়তে চৈতন্য মহাপ্ৰভু আছে এই সম্প্ৰদায়ত মাধৱাচাৰ্য আছে বিভিন্ন মঞ্জুৰিবিলাক আছিলে যাই হওক এনেকুৱা নহয় তুলনা কৰা নাযায় সব সম্প্ৰদায়ৰ নিজৰ নিজৰ অৱস্থান আছে তবে আজি হৈছে কি কৃষ্ণপক্ষৰ চতুৰ্দশী আচলতে প্ৰত্যেক মাহৰ কৃষ্ণপক্ষৰ চতুৰ্দশী শিৱৰাত্ৰি তো এই হিচাপত শিৱৰাত্ৰি কেইটা বছৰত বাৰটা কৃষ্ণপক্ষ বাৰটা বাৰটা কৃষ্ণপক্ষৰ চতুৰ্দশীত চতুৰ্দশী বাৰটা হয় আৰু এই বাৰটাই শিৱৰাত্ৰি হয় তাৰ ভিতৰত এটা শিৱৰাত্ৰি হৈছে মহা মহা মানে শুক্ৰে অ'কে যেনেকে আমাৰ মহামন্ত্ৰ তেনেকে এইটো আজিৰ দিনটো হ'ল কি মহাশিৱৰাত্ৰি মহাশিৱৰাত্ৰি কি এই মহাশিৱৰাত্ৰিত কেইবাটাও কথা একেলগে সংগঠিত হৈছে শাস্ত্ৰত লিখা আছে যে আজিৰ দিনটোত শিৱৰ আৱিৰ্ভাৱ হৈছিলে শিৱ আৱিৰ্ভাৱ হৈছিলে মই জন্ম শব্দটো ব্যৱহাৰ কৰা নাই জন্ম কাৰ হয় যাৰ মৃত্যু আছে আৰু শিৱ আছিল ভগৱানে আৱিৰ্ভূত কৰি দিছিলে শিৱ আৱিৰ্ভাৱ হৈছিলে আজিৰ দিনটো শিৱৰ আৱিৰ্ভাৱৰ তিথি
হ্যাপি বার্থডে টু শিবাজি, এখানে সবাই হাতত এটা এটা কেক লো এইবো লাগে আসলে। নেক্সট টাইম হ্যাঁ, ট্রাই টু মেক ইট এ পয়েন্ট দ্যাট এভরিবডি উইল ব্রিং এ কেক ফর শিবা, ঠিক আছে? হ্যাপি বার্থডে টু সদা শিব শম্ভু। এনেই আর ভাং খালে শিব সন্তুষ্ট নয় নয়, শিবক কিনা খুব লাগবে। আর শিব কি খাই ভাল পায়? পত্রম পুষ্পম ফলম তুয়ম ইয়মে বক্তা প্রয়সতি, করার পাশত যে রই যায় এই খাই ভাল পায়। গতি আমি কি করবো লাগবে নেক্সট টাইম, এনেক আজি ইয়াত সকলকে প্র্যাকটিস করাইছো, এখানে মানে কইসু ঘর একো অফারিং করে নিব, ইয়াত জগন্নাথে প্রথমে ভোগ করব, তারপর ভিতরে ভিতর শিবক বহাই দিছো, শিব আর জগন্নাথের কথা বতরা চলিব, এতিয়া তুমি খুয়া খাব, আর তারপর মহা মহা প্রসাদ হিসাবে আপনাদেরকে গ্রহণ করব। আজির দিন তো এইটো একটা দিন, হ্যাপি বার্থডে টু সদাশি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আজির দিন শিব আর পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল, ম্যারেজ অ্যানিভার্সারি, ইটস ভেরি পিকুলিয়ার না, সেম ডে বার্থডে সেম ডে ম্যারেজ ডে, আমার খুব কম মানুষের এনেকা হয়, মিলাই থাকলেও নিমিলে। কিন্তু জন্মদিনত কারবার ইয়াত আছে নাকি এনিবডি হুজ বার্থডে কোইনসাইডস উইথ ম্যারেজ ডে? নো নট, এখানে তো শিব না, বার্থডে আর ম্যারেজ ডে সেম ডে। আর আজির দিন যান লিঙ্গ আছে, শিবর রিপ্রেজেন্টেশন বিলাক হচ্ছে লিঙ্গ, লিঙ্গ লিঙ্গ কি সম্বন্ধে কেবা আলোচনা করি বারো, বহুত ভুল ধারণা থাকে। লিঙ্গ হচ্ছে একটা মাধ্যম যার ডাগারি বিষ্ণুয়ে দুর্গাক স্পর্শ করে, বিষ্ণু বিষ্ণু তত্ত্বয় কেতিয়াও মানে দুর্গা মায়া যুগমায়া মহামায়া কেতিয়াও স্পর্শ নকরে। আর কিবা কারণে যদি তেওঁ কিবা টাচ করবলগা হয় ভায়া কোনদি যায়, শিবা, আর শিবর এই রূপটি হয়েছে লিঙ্গ। আর যেতিয়া লিঙ্গর দ্বারা কাক স্পর্শ করে, শিবক দুর্গাক স্পর্শ করে, লগে সৃষ্টি হয় প্রজাপতি। এনিওয়ে এইবিল বহুত গভীর তত্ত্ব, কেতিয়া আলোচনা করা হব, মই থোড়তে কইছো। আর শিব পার্বতীর আজি জন্মদিন, আর যিমান বিলাক লিঙ্গ আছে পৃথিবীত, অসমত ভারতবর্ষত কিমানটা জ্যোতির্লিঙ্গ আছে? বারোটা জ্যোতির্লিঙ্গ আছে, আর তো সরু সরু লিঙ্গ তো ঘরে ঘরে আছে সবরে। এই সকলবিলাক লিঙ্গত আজি স্বয়ম্ভু শিবা আহি অবস্থান করে, গতি আজি দিন সেখানে যতই শিবর লিঙ্গ আছে তার কি হয়? শিবরাত্রি হয়, ঠিক আছে? গতি এইটো হয়েছে আজির দিনটির একটা তাৎপর্য, শিবরাত্রি নু কি, এই দিনটি আমি কিয় পালন করব লাগে। আমি জানো যে কলি যুগত ভগবান কিরূপে আহিছে, চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, কলি যুগে শ্রী চৈতন্য অবনি করিলা ধন্য, অতীত পাবন যাহারো বানা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। এই গাওনা আমি এই কলি যুগত ভগবান চৈতন্য আর করেছে, আর ভগবান যে আহিছে এইটো একটা মাত্র অবতার যত ভগবানে গোটেই গোলক্ষণ নমাই লই আহিছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ শ্রী ও ধাম সহয়বতরি। ভগবান আহুতে নরসিংহদেব আহিছিলে, ধামখন লই অহা নাই, ঘুরি যাওতে নতুন ধাম এখন সৃষ্টি হয়েছে, নাম তো নরসিংহলো। কিন্তু মহাপ্রভু যেতিয়া আহিছে, মহাপ্রভু ইমান দয়ালু রূপত আহিছে যে লগর সবাই কৈছে আমিও যাম, মহাপ্রভু আমিও যাম, মহাপ্রভু ময়ও যাম, মহাপ্রভু ময়ও যাম, এনেকে যিমান গোপ গোপী আছিল সব আহি পড়ছে, রাধা রানী নিজে সময় আহি হয়েছে, মহাপ্রভু কোনো বাকি থাকা নাই। তারপর ধামখনে কৈছে ময়ও যাম, কোন ধাম? গোলক ধাম, সেখানে শ্রয়ু ধাম, নিজের ধামখনকো লই আহিব লগা হয়েছে। আর এই ধামখন ইয়ার নাম কি? নবদ্বীপ ধাম, শ্রী শ্রী নবদ্বীপ ধাম কি, মায়াপুর ধাম কি, এই যে ধামখন লই আহিলে ভগবানে আনলে নাই। আর ধামত তো শিবা তো অবশ্যই আইব, ধাম মানে ক্ষেত্র, আর ক্ষেত্রর শিবর একটা নাম হল ক্ষেত্র পাল, শিব ক্ষেত্রবিলাকৰ ৰখিয়া হয়ে থাকে। আজি মানে একটা ক্লাসত দিছো শিবই কেনেকৈ রস রথ রস মানে রাসর সময়ত রখিয়া হয়ে পেলায় বাহিরত বহি থাকে, ক্ষেত্রপাল। আমার রুক্মিণী কৃষ্ণ মন্দির আছে নয়, গৈছে সবই, তলত ক্ষেত্রপাল আছে, কোনে দেখিছে নাই জানো? উলুবাড়ী মন্দিরের তলত একটা শিব মন্দির আছে, যতেই কৃষ্ণর মন্দির থাকে সাধারণত ওচরে পাজরে একটা শিব মন্দির থাকে।
এই জগন্নাথ আছে কাষত কোন আছে ক্ষেত্রপাল বহি আছে ঠিক আছে থাকিব কিন্তু আপনি এরেঞ্জ করব না শিব আগতে আহি বহি আছে তারপর জগন্নাথ ক্ষেত্রপালটো এটা শিবই এই নবদ্বীপ ধামত বিভিন্ন জায়গাত অবস্থান করে আছে এই সম্পর্কে অল্প আলোচনা করি আজি কিন্তু মই সোনকালে নেহরু দেই কিয় জানেনে আজি আমার জড়জগতের মানুষবিলাকে কি করব শিব রাত্রি করব মানে রাতে এপৰ লৈ তোমার নকও কি করব তো আমি কমসে কম শিবর কথা অল্প মই খুলিব লাগে সো আই বেগ ইউ ফর ওয়ান আওয়ার ইজ ইট ওকে ফর এভরিবডি যার যার অসুবিধা আছে মাজতে এটা বিরাম দিম ইন্টারাপশন বিরতি বাদাম খাই পেলায় ওলাই যাব পারিব আর যার যার ধৈর্য থাকে আমার 45 মিনিটস প্লিজ লিসেন টু হরি কথা আজি কৃষ্ণর কথা শুনিলে আমার শিবর কথা শুনিলে শিব সন্তুষ্টটো হবই আর তাতকে বেশি সন্তুষ্ট কোন হব জগন্নাথ কৃষ্ণ সেই অর্থত কৈছো গতিকে আপনাদের অকমান ধৈর্য ধরে শুনক এটা ভগবান কৃষ্ণা চৈতন্য মহাপ্রভুর যে নবদ্বীপত আহিলে তাতে ক্ষেত্রপাল রূপে যুগপীঠত আহিছে অন্তর্দ্বীপ দ্বীপ নটা সেখানে নবদ্বীপ অন্তর্দ্বীপ মধ্যদ্বীপ গোদ্রম দ্বীপ এনেকে দ্বীপ আছে দ্বীপ মানে আইল্যান্ড এইবিলাক কেইটা আসলে নটা আসলে কালক্রমত সেইব জয়েন্ট হয়ে গেল একেলগে জায়গাখিন নবদ্বীপ বলে কয় মায়াপুর রুদ্রদ্বীপ সীমান্ত দ্বীপ এনেকে বহুত দ্বীপ আছে এটার যুগপীঠ যত অন্তর্দ্বীপ বলে কয় অন্তর মানে একদম ভিতর যত চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছে এই জায়গাত আহি পেলাই শিবাহী বহি আছে কি বলি ক্ষেত্রপাল শিব হিসাবে বহি আছে আচ্ছা আর এখন দ্বীপ আছে নামটা হল মধ্যদ্বীপ কি দ্বীপ মাতবর সরু কিয় সবরে মোরে মাত ডাঙর তো মানে লাহে লাগে কি দ্বীপ ভাল লাগছে তো মো কি ভাল লাগে আপনাকে লাহে লাগে কি দ্বীপ গুড এই মধ্যদ্বীপত এবার কি হয়েছিল সনক মুনিয়ে গোটেইবিলাক মুনিবিলাকক লৈ চৈতন্য মহাপ্রভু আছেতো আহি পেলাই কত পালেহি মধ্যদ্বীপ পাই গলি আর মধ্যদ্বীপত শুকদেবক মাতি দিলে শুকদেবক তো সবাই চিনি পাই না ভাগবতমর যে প্রবচন দিছিল শুকদেব শুকদেব আহিলে গোমাতা বলে এখন নদী আছিল তার কাশ নবস্যারণ্যত যেনেকে শুকদেব গৈছিলে তেনেকে কোন গল শুকদেব গল গোটাই শুকদেবে কি কব আরম্ভ করে শুকদেব যত যায় তাত কি চলে ভাগবতম আরম্ভ হয়ে যায় যেনেকে আমার বৈষ্ণব যত যায় তাত কি কথা চলে বিষ্ণু কথা চলে পলিটিশিয়ান যত যাব তাত রাজনীতির কথা চলিব নহয় গায়ক যত যাব তাত গান চলিব তা আমি যত যাম উপায় নাই প্রবচন শুনিবই লাগিব গতিকে এই যে শুকদেব আহি পাই গলি শুকদেবে আরম্ভ করিলে কার কথা কার কথা কৃষ্ণর কথা আর কৃষ্ণ তো মহাপ্রভু তেতিয়া মহাপ্রভু আহি আছে মহাপ্রভুর কথা আরম্ভ করবিলে গৌড় লীলা আরম্ভ হয়ে গেল গৌরাঙ্গ প্রভুর লীলা আরম্ভ হয়ে গেল গৌড় লীলা কব আরম্ভ করল ইমান সুন্দর সুন্দর কথা কব আরম্ভ করেছে আর গৌড় লীলা যেতিয়া আরম্ভ হয়ে গেল মহেশ ধাম কত এই সম্পর্কে একটা ক্লাস দিছো আপনার যার ইন্টারেস্ট আছে শুনি লব ইয়ারপা কিমান দূরত টিকিট সিকিট কাটি কেটে যাব লাগবে তো শিবক চাবলে শিবরাত্রি জায়গা তো জানি থাকবো লাগবে ইউ মাস্ট নো দ্য ডেস্টিনেশন অফ মহেশ ধাম এই মহেশ ধামত শিবই গম পালে আরে সুখদেবে দেখুন মহাপ্রভুর ধুনিয়া ধুনিয়া কৃষ্ণর লীলা কব ধরেছে তেওঁর বাহন কি শিবর বাহন কি নন্দী কি বৃষ 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 মানে বুল শিখে ভাবিলে যে বুলত উঠি মই এই যাবই লাগিব এতিয়া সো ভাবিলে এই বুলটো খুব স্লো যাব না তা গৈ পেলাই ব্রহ্মার ওচর পালেগে এই আমি কেতিবা গৈ নহয় অহা 6 তারিখে এতিয়া আমাৰ ইন্দ্রজিৎ প্রভুর তাত কি আছে প্রোগ্রাম আছে যাক যাক কৈছো কৈছে মোৰ গাড়িখন ইমান ভাল নহয় তাতে কি হল পৃথিবীত গাড়ির কিবা অভাব আছে নেকি কারবার গাড়ি এখন লৈ গলেই হল এইদরে এইটা একটা আদর্শ লব লাগে শিবর গাড়ি অলপমান স্লো চলিব বৃষভ নন্দী শিবই গৈ পেলাই কাক রিকুয়েস্ট করেছে ব্রহ্মাক যে ব্রহ্মা ক্যান ইউ স্পেয়ার ইউর কার ফর মি নো প্রবলেম বলে তার তো হেরি চলি আছে মোকিয়া গাড়িখন লাগে অল্প বলে লই যা গাড়ি শিবর ব্রহ্মার গাড়ি কি হংস তো হংস বিচারিলে ব্রহ্মাই হংস দিলে শিবই তাত উঠি ইমান উৎসাহ মানে ইসলাম মই গৈ পাবই লাগে হংস কৈছে অলপ স্পীড চলাও তেজত চলাও অলপ এক্সেলেটর পুরা দবাই দিয়া আর ইয়ে একদম হংস পুরা উড়ি আইছে আহি 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 এই
গুমাটি নদীর কাষত আহি পাইগৈহি। কত পালেহি? মধ্যদ্বীপ। কোন আহিছে? সদাশি। আহি পেলাই শিৱই কৈছে, এনেকে আছেতো হংস, যে তুমি অলপ ৰেষ্ট লোৱা, ইয়াতে মই যাওঁ আৰু, মানে দেৰি হৈ গৈছে ক্লাছলৈ। আমাৰ নিচিনা নহয়, আমি যেনেকৈ ক্লাছটো দেৰি হওক আৰু খাব পালেই হ'ল আৰু, আমাৰতো বেলেগ। প্ৰবচনটো কেতিয়া শেষ হওক? প্ৰচাদমটো পালেগৈ হয়। সেইকাৰণে আমি বহুত সময় প্ৰচাদমটো এনাউন্সমেণ্টেই নিদিওঁ, আছে নাছে গমেই নাপায়, যিকেইটা আহিছে সেইকেইটা অৱশ্যে খাব পায়। শিৱই কৈছে যেনে প্ৰবচনটো শুনিবই লাগিব আৰু। হাইৰেৰে গৈ 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 আহি পেলাই মধ্যদ্বীপত এতিয়াও আছে হংসবাহন, হংসবাহন আপোনালোকে চাব ইণ্টাৰনেটত চাব। হংস আহি পেলাই ৰেষ্ট লৈছে এক জেগাত আৰু তাতে শিৱই নামি পেলাই ক্লাছ শুনিব গুচি গ'ল। এই যি জেগাত হংসৰ দল, তাতে এতিয়াও এটা মন্দিৰ আছে মধ্যদ্বীপত, যিবিলাকে নৱদ্বীপ গৈছে। মায়াপুৰ আমাৰ মানুহবিলাক খুব যায়, কিন্তু বহুত জেগা চাব দেখা নাই, যাব লাগে। আমাৰ গুৰু মহাৰাজে কয় যে আচলতে ধামত যোৱাৰ আগতে ধামৰ মহত্ব জানি যাব লাগে, তেতিয়াহে ধাম দৰ্শন হয়, নহ'বা ধাম দৰ্শনেই কৰিব নোৱাৰে। উইথ ইয়ৰ মেটেৰিয়েল আই ইউ কেনট হেভ দ্য দৰ্শন অফ এ ধাম। ধাম ইজ ট্ৰান্সেণ্ডেণ্টেল। ধাম চাবৰ কাৰণে কি লাগিব? দিব্য চক্ষু লাগিব। আৰু দিব্য চক্ষু কোনে খুলি দিয়ে? গুৰুৱে। শিক্ষাগুৰু হ'ব লাগিব, দীক্ষাগুৰু হ'ব লাগিব, গুৰুৱেহে চকু খুলি দিব পাৰে। চক্ষু উপৰি মিলিতম যে দাম, দিব্য গান দিল যে, চক্ষু দান দিল যে, সেইছে গুৰু। গতিকে সেই চকু খুলি দিছে, তেতিয়া হংস তাতে ৰ'ল আৰু আমাৰ শিৱ গৈ পেলাই ক্লাছ শুনিলে। ইমান আনন্দ শিৱ, শিৱ তাতে থাকি গ'ল আৰু, নাযায় আৰু, শিৱ ভাবিছে ইয়াতে থাকাই ভাল আৰু। তাৰপিছতে সেই গোমাতা নদীত শিৱ মানে খুব স্পীডত আহিছিল, কিন্তু খুব গৰম হৈ গ'ল, মানে গাত খুব উত্তপ্ত লাগিছে। তেতিয়া ক্লাছ শেষ হোৱাৰ পাছত মানুহে নি শিৱক ক'ত ৰাখি দিলে? শিৱজীক গোমাতা নদীত ৰাখি দিয়ে। এতিয়াও সেই নিয়মটো চলি আছিলে আজি 3-4 বছৰ আগলৈকে। বছৰত মাত্ৰ 3 দিনহে তাৰ পৰা উলিয়াই আনে। এই যে আমাৰ গৌৰ পূৰ্ণিমা হ'ব, গৌৰ পূৰ্ণিমাৰ 3 মাহৰ পাছত এই উৎসৱটো হয়। এই উৎসৱটোত কি কৰে? শিৱক তাৰ পৰা উঠাই আনে, আনি পেলাই হংসবাহনৰ মন্দিৰ এটা আছে, সেই মন্দিৰত শিৱক স্থাপন কৰে। কিন্তু মাজতে আজি প্ৰায় 2-3 বছৰ আগত, মানে আলোচনা কৰা বৰ ঠিক নহয় বাৰু, বেলেগ সম্প্ৰদায়ৰ মানুহে, আমাৰ মানে সনাতন সম্প্ৰদায় নহয় আৰু, মুছলিম সম্প্ৰদায়ৰ মানুহে, মুছলিম মানুহ বেয়া নহয় দেই, আমাৰ হিন্দু মানুহ বেয়া থাকে, মই এইটো ক্ৰিটিচাইজ কৰা নাই। তেওঁলোকৰ কোনোবা মানে সেইটো সম্প্ৰদায় নকলেই ভাল, যে দস্যু প্ৰকাৰটিৰ মানুহে কোনোবাই নি পেলাই সেই গোমাতাক চুৰ কৰিব গৈছিলে। যাওঁতে ধৰা পৰিলে আৰু, যি হওক, সেইকাৰণে এতিয়া গভৰ্ণমেণ্টে নতুন নিয়ম কৰি দিছে যে 3 দিন নহয় আৰু, সদায় থাকিব লাগে। আৰু তেওঁলোকে কি কৰে, এই হংসবাহনৰ যে শিৱ, শিৱক নি পেলাই আমাৰ ইস্কন মন্দিৰত লৈ যায়, মানে এই সময়ছোৱাত দৰ্শনৰ কাৰণে, কাৰণ গৌৰ পূৰ্ণিমা সময়ত বহুত মানুহৰ দৰ্শন হয়তো, সেইকাৰণে তেওঁলোকে তাত লৈ লৈ যায়। যি হওক, এইটো হৈছে এটা জেগা, দুটা জেগা ক'লোঁ, এটা যোগপীঠত ক্ষেত্ৰপাল হিচাপে আছে, মধ্যদ্বীপত হংসবাহন হিচাপে আছে, আৰু এটা জেগা আছে যিসকল মায়াপুৰত গৈছে, এটা স্থান সকলোৱে জানে, শিৱডুবা। চিনি পায়নে মায়াপুৰত যোৱাসকলে? শিৱডুবা চিনি পায়? দেখা নাই শিৱডুবা কোনে কোনে দেখিছে মায়াপুৰৰ? আৰে প্ৰাচীন কথা, এইবাৰ গৈ চবেই চাব। এটা জেগা আছে, জেগাটোৰ নাম হ'ল শিৱডুবা, যে আমাৰ ইস্কন টেম্পলৰ ঠিক বাউণ্ডৰী কাষতে এটা জেগা আছে। ডুবা মানে কি? ডুবা, পানীৰ ডুবা, মানে শিৱই, মহাপ্ৰভু যেতিয়া আছিলে, মহাপ্ৰভুৰ দৰ্শনৰ কাৰণে শিৱ আহিছিলে। আহি পেলাই শিৱই বিচাৰি ফুৰিছে, বোলে দৰ্শন পোৱা নাই, দৰ্শন নাপালে এজেগাত বহি পেলাই খুব কান্দিব ধৰিছে। কান্দোতে 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 এটা মানে চকুৰ চকুলো অশ্ৰু ওলাই ওলাই গৈ এটা সৰু কি হৈছে, পুখুৰী হৈ গ'ল। সেইটো এতিয়াও আছে, সেইটোৰ নাম হ'ল কি? শিৱডুবা। মই এইটো কথা ক'ব গৈছোঁ যে শিৱাৰ এই গৰীয় সম্প্ৰদায়ৰ লগত কেনেকুৱা জড়িত শিৱ। 3টা জেগা ক'লোঁ, এটা হ'লো ক্ষেত্ৰপাল শিৱ ক'লোঁ, এটা হংসবাহন শিৱ ক'লোঁ, এটা শিৱডুবা শিৱ ক'লোঁ। তাৰপিছত ৰাজাপুৰ কিমান মানুহে গৈছে, হাত দাঙকচোন। ৰাজাপুৰ এজন, দুজন, তিনিজন, ৰাজাপুৰ, ৰাজাপুৰ, ৰাজাপুৰ হৈছে জগন্নাথ ধাম। এই ৰাজাপুৰৰ দ্বীপটোৰ নাম কি? সীমান্তিনী দ্বীপ, সীমান্তদ্বীপ, সীমান্তদ্বীপ, সীমান্তদ্বীপ। কিয় হৈছে? তাত সীমান্তিনী দেৱী আছে, সেইকাৰণে সীমান্তদ্বীপ। এই দ্বীপতো শিৱ আছে, আপোনালোকে দেখিছে ৰাজাপুৰ মন্দিৰৰ লগতে শিৱৰ অৱস্থান কৰি আছে, শিৱ থাকিবই আৰু। তাতে সীমান্তিনী দেৱীৰ মন্দিৰত শিৱ আছে। আজিৰ দিনটোত তাত এতিয়া খুব ডাঙৰ উৎসৱ হৈ আছে শিৱৰাত্ৰিৰ। কি কৰে? আমাৰ জগন্নাথৰ মালা দিয়ে যে, এই মালা যে পিন্ধিছে, এই মালা খুলিব, অলপ খুলি পেলাই কাক পিন্ধাই দিব? শিৱক পিন্ধাই দিয়ে। এইটো এটা আমাৰ পৰম্পৰা।
কেটা কথা কলো কার মনত আছে ক্ষেত্রপাল শিব আমার মানে গড়ীয় সম্প্রদায়ের লগত জড়িত শিবর কথা কই আছো হংস বাহন শিবর কথা কলো শিব দুবার কথা কলো সীমান্ত দ্বীপর কথা কলো আর একটা দ্বীপ আছে সেই দ্বীপটি শিবর নামতে উৎসর্গিত তার নামটো কি রুদ্রদ্বীপ যেনকে মধ্যদ্বীপ অনন্তদ্বীপ সীমান্তদ্বীপ হ্যাঁ অন্তর্দ্বীপ এনেকা দ্বীপবিলাক আছে নয় বুদ্রমদ্বীপ এনেকা করে 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 এটা দ্বীপ আছে কি রুদ্রদ্বীপ রুদ্র মানে শিবর নামতেই দ্বীপটি উৎসর্গ করা আছে এটা কলো পাঁচটা ছয় নম্বরটা কো এটু হয়েছে ভগবান যেতিয়া কৃষ্ণ আহিছিল চৈতন্য মহাপ্রভুরূপে শিবতো স্বয়ং কেবাবারও আহিছে এটু কলোয়ে তারপরে এবার শিব ভাবিছে প্রাণালী থকাকে যাও তা এটু কি হয়েছিল আদৈত্য আশ্চর্য হয়ে আছে শিবয় যেতিয়া ভগবানে মানে প্ল্যানিং করলে যে মই কলিযুগত যাম কত যাম নবদ্বীপত যাম মায়াপুরত যাম শিবই ভাবিলে আর এইবিল ঘুরি রই থাকার কথা নাই মানে টিকিট আগতে বুকিং করাই ভাল শিব আগতে টিকিট বুকিং সুকিং করে ইয়াত পাই গেল কি রূপে আহিলে আদৈত্য আচার্য আর আদৈত্য আচার্য সেই কারণে দেখাত মানে আমার জোরজাগতিক হিসাব চৈতন্য মহাপুরুষকে অল্প ডাঙর হয় সেই কারণে আপনাদের পঞ্চতত্ত্ব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী হয় অদৈত্য গদাধর শিব সাদি গৌর ভক্তবৃন্দ এই আদৈত্য আশ্চর্যর রূপটো কেনকা থাকে ইয়াং বয় নেকি বয়সীয়া ব্রহ্মার একটা রূপটো ব্রহ্মা আর শিবর মিক্স হয়ে পেলে আছে আদৈত্য আচার্য আর আদৈত্য আচার্য আহিলে আর এই ধরাতলত একটা নিয়ম আছে মানে ভগবানে আহক না কেন ইয়াত আহি একবার যদি কারবার ইয়াত ভরি লাগি গল ন এই জায়গাডোখর নাম হচ্ছে দুখালয়ম আশ্বস্তকম আর এখন হচ্ছে মর্তলোক ইয়াত আহিলে মানে মৃত্যু বলে বস্তুটা হয়ে যায় এটা ভগবানত আর মৃত্যু হব নয় তিরুভাবটো হয়ে যায় এখানে আর সব কথা পাহরি যায় ভগবানে যেতালে বুদ্ধি নিদিয়ে দদাতি বুদ্ধি যেতালে নাহে তো সব পাহরি থাকে মায়া অপহৃত জ্ঞান অসুরম ভাবমাশ্রিতা আর মায়ায় পাহরণীত সব লো গুছি যায় জ্ঞানটা অপহরাই লো যায় এই এই ধরাতলর নিয়ম তো এই ধরাতলত আদৈত্য আচার্য আহিলে আই শিব ইচ্ছা করলে তো ত্রিশূলই সব সিজিল করে দিব পারে নয় নাকি শিব দ্য মোস্ট পাওয়ারফুল হ্যাঁ ত্রিদেব ত্রিদেবর ভিতর আটাইতো তার ওয়ান অফ দ্য পাওয়ারফুল ইজ শিব বিকজ শিবর ডিউটিটা হয়েছে কি ডিস্ট্রাকশন ঘর বনাব সহজ মেনটেন করা খুবই টান আর ডিস্ট্রাকশন করবর কারণে বহুত শক্তি লাগে আজিকালি তো বুলডেজার লগায় আগের দিনত বহুত শক্তিবন্ত মানুষ আনি পেলে ঘর ভাঙিছিল শিব বড় শক্তিবান সেই শক্তিবান শিবর যেটা আহিলে মায়াপুরত আহি বিরাট দুঃখ করেছে মানে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম এটা ভাল আপনাদের সবই গাইছে মানে আদৈত্য অকলে গাই হরে কৃষ্ণ বলো বলো কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা না নক মানুষবিল বেলেগ এখন জগতত আছে সবব খুব কষ্ট পাইছে তেতিয়া দেখিলে যে নাই মই এতিয়া ভগবানক নিমন্ত্রণ দিব লাগিব এই কারণে তেও এনেকে মতা নাই কৃষ্ণ আহা এনেকে মতা নাই কিয় মতা নাই আদৈত্যটো শিবটো ত্রিশূলধারীটো ভয়েস অল্প ডাঙর মানে সেইখানে হুহুঙ্কার করেছে হুহুঙ্কার মানে হে পরমেশ্বর ভগবান তুমি আহা তুমি আসো এরা নাই তুলসী পাত লয় গঙ্গার পারত যাই হুঙ্কার করে জয় জয় আদৈত্য আচার্য দয়াময় যার হুঙ্কারে গৌর অবতার মানে ইমান হুঙ্কার করেছে আহবই লাগিব আর যেনেকে প্রহ্লাদ মহারাজে জুইত পেলাই দিছে তাত ভগবানে বসাই দিছে তেলত পেলাই দিছে গরম তেলত বসাই দিছে তাত বসাই দিছে সাপে খুটিছে তাতে বসাই দিছে পাহাড়ের পর পাহাড়লে দলিয়াই দিছে তাত বসাই দিছে ভগবান তো অহা নাই ভগবান কেতিয়া আহিব লগা হল যেতিয়া প্রহ্লাদ মহারাজে কইলেই খুঁটাতেই ভগবান আছে ভগবান ইচ্ছা করলে তারপরা ওলাব লাগিব তারপরা ওলাই যাব কার কথা ভক্তর কথা ভগবান হচ্ছে এই কথা পেলাব নারি ইয়াক নহ মিছলিয়া বলে কব মানে যাবই লাগিব মানে তারপরা ওলাই আহিছে
উনাই গেছে উগ্রাম বীরাম মহাবিষ্ণু জ্বলন্তম সর্বতমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যু নমম্যাম ভগৱানে নিজৰ পাৱাৰ দেখুৱাবলৈ অহা নাই, এই ভক্ত প্ৰহ্লাদৰ কাৰণে আহিব লগা হ'ল। তেনেকে চৈতন্য মহাপ্ৰভু নাহিলেহেঁতেন, এইবিলাক টেকেল কৰি ল'লেহেঁতেন তাৰ পৰা। তেওঁ হুংকাৰ কৰি দিলে না, এই সৰু পাতটো ল'ব আৰু পেলাই সেই তুলসী দেৱী ওম স্বাহা কৃষ্ণ তুমি আহি যোৱা আৰু মই নোৱাৰো আৰু চম্ভালিব নোৱাৰো আৰু নোৱাৰো এনেকৈ কৰি দিয়াৰ লগে লগে শিৱই মাতিছে কাৰণে আহিছে। চাওক শিৱৰ কিমান শিৱক বহুতে মানে তমগুণৰ পৰা শিৱই কি কৰে আচলতে, শিৱ তমগুণী নহয় দেই, তিনিটা গুণ আছে কি সত্যগুণ ৰজগুণ তমগুণ। এই তিনিটা গুণৰ অধিপতি কিজনে হৈছে ত্ৰিদেৱ। সত্যগুণৰ অধিপতি কোন? বিষ্ণু। ৰজগুণৰ অধিপতি কোন? ভুল হৈছেনে? আৰু তমগুণৰ অধিপতি কোন? পালন কোনে কৰে? গতিকে বিষ্ণুৰ অধিপতি কি ৰজগুণৰ। পালন কৰিবৰ কাৰণে ৰজগুণ লাগিব, সত্যগুণত জ্ঞান হয় ব্ৰহ্মা। এই তিনিটা জ্ঞানৰ ভিতৰত থাকিলে সৃষ্টিৰ ভিতৰত থাকে মানে। কিন্তু যিকেইজনে এই জ্ঞানৰ অধিপতি তেওঁলোক কিন্তু গুণাতীত, ব্ৰহ্মা কি গুণী নহয়, সত্যগুণী নহয়, শুদ্ধ শুদ্ধ সত্যৰ ওপৰত ত্ৰিগুণৰ অতীত। তেনেকৈ বিষ্ণু ৰজগুণী নহয়, ৰজগুণৰ অধিপতি ৰজগুণী নহয়। তেনে শিৱ বহুতে ভুল কৰে, তমগুণী নহয়, তমগুণবিলাকৰ কণ্ট্ৰলাৰ, যে কণ্ট্ৰলাৰ অৱ মোড অৱ ইগনোৰেঞ্চ, কণ্ট্ৰল কৰি দিব, পুলিচ হয়, তমগুণৰ মানুহবিলাকক একদম পিটি পিটি ঠাণ্ডা কৰি দিব, ঠিক না? সেয়ে হৈছে শিৱা। শিৱ তমগুণৰ অধিপতি, তমগুণৰ দেৱতা। সেইকাৰণে বিষ্ণু ৰভাই কি গাইছে, নাচা তমুহৰ দেৱ নাচা, বিশ্বৰ চন্দে চন্দে মহানন্দে আনন্দে নাচা, নাচা তমুহৰ দেৱ নাচা, তমুহৰ দেৱতা তুমি নাচা বুলি কৈছে। সেইকাৰণে এই যে আজিৰ দিনটোত বহুতে কিবা কিবি অদৰকাৰী বস্তুবিলাক গ্ৰহণ কৰে, এইবিলাক কোনো শাস্ত্ৰত লিখা নাই, শিৱইটো কোৱা নাই নহয় মই ভাল ভাল পাম অলপ ভাং খা। শিৱক কোনোবাই ভাং উৎসৰ্গা কৰে পাগল নহয়নে? ডায়েবেটিছ মোৰ হৈ আছে, কোনোবাই মোক চেনীৰ বস্তু দিয়ে, মই খাব পাৰিম নেকি? তো অপমানহে কৰা হৈছে মোক, মই যিটো নাখাওঁ মোক দিলে ভাল পাম নেকি? পত্ৰম পুষ্পম ফলম তৈয়ম ইয়েমে ভক্তা প্ৰয়শ্ৰুতি তদহম ভক্তা অপৰিহিতম অস্তামী প্ৰজাত। গতিকে তাতে গৈ পেলাই পত্ৰ দিব কৈছে, পুষ্প দিব দিছে, ফুল দিব দিছে, তাতে অদৰকাৰী বস্তু দিলে কেনেকৈ শিৱই গ্ৰহণ কৰিব? অপমান হৈ গ'ল। এটা বগলীক, আপোনালোকে এইটো কাহিনী জানে, বগলী আৰু শিয়ালৰ খুব বন্ধুত্ব আছিলে, দুইটাৰ মাজতে মাজতে কি লাগিলে, দন লাগিলে। এই বন্ধুত্ববিলাক সদায় এনেকুৱাই নহয়, বেছিদিন লাষ্টিং নকৰে, ফেমিলি লাষ্টিং কৰা টান আজিৰ দিনত, বন্ধুত্বটো বহুত আগতে যায়। তো কি হ'লে, সেই দুটাৰ মাজত বন্ধুত্ব ভাঙিলে, ভাবিলে তোক ভাল মই শিক্ষা দি আছোঁ ৰ, শিয়ালে ভাবিলে বগলীক শিক্ষা দিম, বগলীয়ে ভাবিলে হামদি কম নেহি তোকো মই শিক্ষা দিম। তে এদিন বগলীয়ে শিয়ালক কি কৰিলে, ঘৰলৈ নিমন্ত্ৰণ জনালে, কৈছে মই একদম ভালকৈ আজি খোৱাৰ আয়োজন কৰিছোঁ দেই, আজি বহুত ভোগ লগাম ভগৱানক দেই, প্ৰসাদ আজি বহুত হ'ব দেই, গতিকে আপোনালোক আহিব আৰু। কাক মাতিলে? বগলীয়ে মাতিলে। কাক মাতিলে? শিয়ালক। আৰু গোটেই বস্তুবিলাক এটা এটা চুঙাত ভৰাই থৈ দিছে, বগলীয়ে ঠোঁটটা থাকেতো ঠোঙাত দি খায়, বগলী ঠোঁটেৰেহে খায়, যে বগলীৰ যিটো বাউলটো কেনেকুৱা, এনেকৈ চুঙা কিছুমান চুঙা কিছুমান ইয়াত গাখীৰ থৈছে, তাত মৌ থৈছে, তাত পায়স থৈছে, চব চুঙাবিলাক থৈছে। আৰু শিয়ালক কৈছে এইবিলাক অফাৰ কৰি থৈছে খোৱা, শিয়ালে জীৱাখন দি কেনেকৈ খাব, এনেকৈ খাব নোৱাৰে নাই। শিয়ালে বিৰাট লাজত পৰিলে, অলপমান চেষ্টা কৰিছে, নাই এনেকৈ খাব নোৱাৰে নহয়। শিয়ালে লাজ পাই গুচি আহিছে, শিয়ালে ক'লে ঠিক আছে, বগলী ক'লে এদিন তুমিও মোৰ ঘৰত আহিবা নিমন্ত্ৰণ কৰিছোঁ। শিয়ালে এনেকৈ বহুত প্ৰসাদ লগাই দিছে, মহাপ্ৰসাদ কি, চব প্ৰসাদবোৰ থালত লগাই দিছে, এখন ফ্লেট থাল তাত অলপ ছটিয়াই থৈ দিছে, কৈছে বগলীক কৈছে খোৱা, বগলী এটা ঠোঁটেৰে কেনেকৈ উঠাব, থালৰ ওপৰত বস্তু উঠাব নোৱাৰে না, পৰি পৰি গৈছে, ঠিক না? গতিকে এই বস্তুবিলাক শিৱই কি খাই ভাল পায় সেইটো জানিব লাগিব। শিৱই কি খাই ভাল পায় কোনে জানে? পাৰ্বতীয়ে জানে। শিৱ কি খাই ভাল পায় কোনে জানে? শিৱ পৰম বৈষ্ণৱ, বৈষ্ণৱে জানে। সেইকাৰণে আজি সকলোৱে কি আনিছে চব দেখি পাইছেনে? শিৱৰ কাৰণে আনিছে। এতিয়া আপোনালোক কিমান বুদ্ধিমান, শিৱৰ সন্তুষ্টিৰ কাৰণে এইবিলাক বস্তু ব্যৱস্থা কৰিছে। চাৰে সাতটা হোৱা নাই দেই, অলপ পাছত প্ৰসাদ আহি আছে, অলপ পাছত।
इंतजार का फल तीता है क्या है तो डायबिटीज थका मानु खा पड़े इन भल मिठाई प्रसाद तो जाए तार कहनी कौन सर यूसे महाभारत कह महाभारत कहनी आज कटिदिया